হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স, আমি বৌদ্ধ ধর্মীয় সিল সম্পর্কীয় নতুন ভিডিও সিরিজে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করছি এই ভিডিও সিরিজেও আপনাদের সাথে পাব। আমি এই সিরিজে বৌদ্ধ ধর্মের মূল স্তম্ভ সিল সমাধি প্রজ্ঞা এই তিন স্তম্ভের মধ্যে সিল নিয়ে বিস্তারিত আলোকপাত করব। আমার সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে বিভিন্ন রিসার্চ ব্যবহার করে অত্যন্ত উপযোগী করে উপস্থাপনের চেষ্টা করব। যারা মৌলিক বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনুসন্ধিৎসু তাদের জন্য এই ভিডিও সিরিজটিও উপযোগী হবে সন্দেহ নেই, তাই অবশ্যই সাথে থাকবেন। সিল সম্পর্কীয় ভিডিও সিরিজের এটি হবে প্রথম পর্ব। সুপ্রিয় ভিউয়ার্স, আমি এই ভিডিও সিরিজটি শুরু করছি বর্তমানকালের মৌলিক বৌদ্ধ ধর্মের আবিষ্কারক, মহান সাধক, পারমার্থিক গুরু, বুদ্ধ শাসনের ধ্বজাধারী, বহু শতাব্দী পেরিয়ে পার্বত্য চট্টগ্রাম তোটা বাংলাদেশের বৌদ্ধ ধর্ম পুনর্জাগরণের উজ্জ্বল নক্ষত্র, প্রাণ পুরুষ, দুর্লভ মহাপুরুষ, সর্বজন প্রশংসিত, সর্বজন পূজ্য, পরম শ্রদ্ধেয় শ্রীমঠ সাধনানন্দ মহাস্তবে প্রকাশ বনবন্তে মহোদয়ের মুখনিসৃত শীল সম্পর্কীয় দেশনা দিয়ে। শীল কি? প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যাবাদ, কৃষ্ণবাদ, পরশবাদ, সম্প্রদায়বাদী, জগৎসাহী যে চেতনা তাহাই শীল। পুনঃ বলা হইয়াছে যে সচসিক দ্বারা অবিদ্যা ব্যাপার মিথ্যাদৃষ্টি ত্যাগ করিয়া বিগতাবিদ্য অব্যবহার সম্যদৃষ্টি সম্পন্ন হইয়া বিহার করা হইয়া থাকে সেই সচসিক সচসিক হই শীল। শাসনে কুলপুত্রাং পাতিত্বা নাত্যিয়াং বিনা আনিষাং সব পরিচ্ছেদাং কাশ্যচিদস্য কো বাদে। শাসনে কুলপুত্রগণে যা ব্যতীত প্রতিষ্ঠা নাই সেই শীলের আনিষাংশ পরিচ্ছেদ পরিমাণ কে বলিতে পারে? যারা প্রাণী হত্যা, যারা সাধারণত প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মুসাবাদ ও নেশাপান হইতে বিরত তাহারা শীলবান, এবং যাহারা ওই সমুদয় বিরত নহে তাহারা দুশ্চিন শীলভঙ্গকারী বলে। অতএব আপনারা এই বুদ্ধ শাসনে শীলবান হইয়া প্রত্যেকে এবং বুদ্ধের শাসন, বুদ্ধের ধর্ম এবং গৌরবের সহিত আপনারা এই পঞ্চশীল অবতারণ করুন এবং পালন করুন। ইহাতে আপনার ইহলোক পরলোক মঙ্গল এবং সুখী হইতে পারা যায়। শীল শব্দের অর্থ চরিত্র, সৎ স্বভাব, সৎ নীতি বা সৎ আচরণ বোঝায়। অর্থাৎ সুশীলতা বা সৎ নীতির দ্বারা ত্রিবিধ অর্থাৎ কায়িক, বাচনিক ও মানসিক কর্মের সুশৃঙ্খলতা বোঝায়। আবার এই শীল কুশল ধর্মের প্রতিষ্ঠা অবতে বৌদ্ধ ধর্মমতে ভিক্ষু, শ্রামণ এবং গৃহী বা সাধারণ মানুষের প্রত্যেকেরই শীল রয়েছে। এই শীল পালন করা একান্ত নিজের উপর নির্ভরশীল। শীলের উপর নির্ভর করে যাবতীয় কুশলকর্ম সম্পাদিত হয়। গৌতম বুদ্ধ গৃহী বা সাধারণ উপাসক উপাসিকাদের জন্য দিয়ে গেছেন নিত্য প্রতিপাল্য পঞ্চশীল এবং উপাসকদের জন্য অষ্টশীল, আর ভিক্ষু শ্রামণদের জন্য দশশীল। পৃথিবী যেমন সকল জড় বস্তুর একমাত্র প্রতিষ্ঠা বা আশ্রয়স্থল, তদ্রূপ শীল ও যাবতীয় কুশলের প্রতিষ্ঠা বা আশ্রয়স্থল। শীল পালনকারীকে সাধু বলে। প্রত্যেকের শীলরূপ কাপড় পরিধান করা উচিত, আজ কিংবা কাল মৃত্যু হোক তথাপিও শীলসূত হওয়া উচিত নয়। শীলহীন ছদ্মবেশে জীবনযাপনের চেয়ে যতদিন পর্যন্ত পাপ কলুষ ধ্বংস না হয় ততদিন পর্যন্ত শীল অখণ্ডভাবে রক্ষা করতে হবে। শীল পালনের সুফল আর দুশ্চিলতার কুফল বা পরিণতি আমরা বৌদ্ধ শাস্ত্রে বিভিন্ন উপমায় দেখতে পাই। বাঘ বাঘ বলে চিৎকার করা মিথ্যাবাদীর আকাল বালকের পরিণতির কথা আমরা সবাই জানি। মিথ্যা কথা বলার কারণে রাকাল শেষ পর্যন্ত কী পরিণত হয়েছিল
তা আমরা সবাই উপলব্ধি করতে পারি। তাই মিথ্যে ভাষণ সর্বতোভাবে পরিত্যাজ্য। আজ আমি এইটুকুই আমার সিল সম্পর্কীয় ভিডিও সিরিজের প্রথম পর্বে উপস্থাপনের চেষ্টা করলাম। পরবর্তী পর্বগুলিতে এ বিষয়ে আরও ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করা হবে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। তাই আর বিশেষ বেশি কথা না বলে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সবশেষে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।